হাজার হাজার মানুষ তার নতুন বন্ধু খুঁজে নেয়। তোমার আর আমার পরিচয়টাই হয় এই ফেসবুকে। সেদিনটা ছিল অনেক আনন্দের, যেই দিন তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিলা। আর হবেই বা না কেন, 17 দিন ঝুলিয়ে রাখার পর সেই দিন তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিলা। দেখতে দেখতে 2টি মাস কেটে গেল, তুমি এখন আমার অনেক ভালো একজন বন্ধু। সময় পেলে তোমার সাথে হালকা দুষ্টুমি, একটু রাগ, একটু অভিমান, এভাবেই সময় কাটছিল। দেখতে দেখতে আরো 2টি মাস চলে গেল, কখন যে তোমাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। শুধু আমি না, তুমিও আমাকে ভালোবেসে ফেলছিলে, কিন্তু আমাকে বুঝতে দাওনি। সেদিন যখন তুমি বলছিলা তুমি আমাকে ভালোবাসো, কথাটা শুনে আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম। খানিকটা অবাক হলেও মনে মনে কিন্তু অনেক খুশি হয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর তুমি যখন আবার বললা তুমি দুষ্টুমি করছো, কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। বিশ্বাস করো, তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তারপর থেকে তো তোমার সাথে আমি 10 দিন কথাই বলিনি, কেন জানি না তোমার নামটা মনে পড়লেই কান্না চলে আসছিল। 10 দিন পর আবার যখন তোমার সাথে আমার কথা হলো, তখন তুমি শুধু একটা কথাই বলছিলে, আমি তোমাকে ভালোবাসি। আর বাকি যেটুকু সময় তোমার সাথে আমার কথা হয়েছে, তোমার কান্না ছাড়া আমি কিছুই শুনতে পাইনি। আর এভাবেই একটা বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল। সেদিন থেকে তুমি আমাকে ছাড়া বুঝতে না, আমিও কিন্তু এর ব্যতিক্রম ছিলাম না, আমিও তোমাকে ছাড়া কিছু বুঝতাম না। তুমি যদি একটু চোখের আড়াল হতা, যদি একটু দূরে চলে যেতা, অনেক কষ্ট পেতাম। এত কাছে ছিলাম দুজন, তবুও মাঝখানে ছিল অনেক দূরত্ব। তুমি ছিলে ঢাকাতে আর আমি ছিলাম সিলেট, আমাদের মাঝখানে অনেক দূরত্ব থাকলেও মন কিন্তু সবসময় এক জায়গায় এসে থাকতো। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তোমার সাথে দেখা করার দিনটি আসলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি যখন ঢাকায় পৌঁছলাম, তখন তুমি সেখানে ছিলে না যেইখানে তোমার আমার জন্য অপেক্ষা করার কথা ছিল। আমি অবশ্য সেইখানে অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, পুরো 5 ঘন্টা তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম। কিন্তু 5 ঘন্টার ভিতরে তোমার দেখা পাইনি আমি। তোমাকে আমি অনেকবার কল করলাম, কিন্তু তোমার ফোন তখন সুইচ অফ দেখাচ্ছিল। তোমার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কোনো উপায় না দেখে আমি বাসায় চলে আসলাম। তারপর আর তোমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। 7 দিন পর যখন তোমার লেখা ডায়েরির শেষ পাতাটা পেলাম, তখন আমি চিৎকার করে কান্না করছিলাম। তোমার লেখা ডায়েরির শেষ পাতাটা ছিল এই রকম, সরি তোমার সাথে দেখা করতে পারলাম না, অনেক ইচ্ছে ছিল তোমাকে দেখব। তুমি তো জানো আমাদের পাশের বাসার ছেলেটি আমাকে খুব পছন্দ করে। সেদিন তোমার আসতে দেরি হওয়ায় আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় ওই ছেলে আর তার 4 বন্ধু আমাকে তুলে নিয়ে যায়। 2 দিন পর যখন ওরা আমাকে ছেড়ে দেয়, তখন আমার সর্বস্ব হারিয়ে আমি নিঃস্ব। আমি চাইনি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে, তাই তোমাকে ছেড়ে চলে গেলাম অজানার দেশে। ভালো থেকো তুমি, অনেক